বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের পরিবারেও ভালো মন্দ মিশেই আছে সবাই মোটামুটি। তো এখন তো জোর দমে বাড়ির কাজ চল, মানে বাড়ির কাজ হয়ে গেছে। এখন পুজো সামনে, যে তোমার বাড়িতে তো পুজোর কাজ, বাজার করা, এটা করা, ওটা করা চলছে। আমি উঠেছি সেই 5:30, ভোর হয়ে গেছে, কিন্তু আসার টাইম পাইনি, আরও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। চা খেলাম, তারপরে সব রোগরা আসতে একে একে কাজ করছে, ওদের জন্য আমার চা বানানো হবে। তারপরে আজকে তো সাগরের ওখান থেকে লোক আসার কথা, আরও 2-4 জন আমার বাড়িতে আসার কথা আছে। তো এসে খাবে কি না, তাই জন্য রান্না করতে পারছি না। ভাত বসিয়ে দিয়েছি, আর কী কী আয়োজন করেছি, কী কী হচ্ছে, কী কী করছি, তার আগে কী হয়েছে সেগুলো আপনাদের দেখাই একে একে। ভাত মোটামুটি বসিয়ে দিয়েছি, দেখা যাবে যেরকম আসবে সেরকম ভাত আবার বসানো হবে। আর এখানে কুঁদলি আলুটা কাটা হয়েছে, এই যে কুঁদলি আলুর তরকারি মেয়ে কেটে দিয়েছে, আমি তো কোমরের অবস্থায় বুঝতে পারিনি, পেঁয়াজ কেটে দিয়েছে, আর একটা কাঁকড়া কালকে ছেলের বন্ধু দিয়ে গেছে রাত্রিবেলা, যেহেতু কাল নিরামিষ হয়নি আজকে টক করবো। আর এটা আলু দিয়ে ঝোল হবে, কুঁদলি আলুর তরকারি হবে। ওদিকে মেয়ে ওই যে পুকুরের মাছ গুলো কাটছে, কেটে পরিষ্কার করে ফ্রিজে ঢোকাবে। আর এখানে ওই নতুন বোতল, কালকে ছেলে বাজার করতে গিয়ে নতুন 6টা বোতল নিয়েছে, আমি সব গরম জল দিয়ে পরিষ্কার করলাম। ও, ওরা কি প্যান্ডেল করতে আসছে? এরা অন্য লোক, রং করা লোক। তো 6টা বোতল আনছিল গরম, সব পুরনো, যত এই কালারে বেগুনি বোতল ছিল সব পুরনো বোতল ফেলে দিয়েছি, দিয়ে সব গরম বোতল দিয়ে ধুলাম, জল ভরলাম। আর কিছু কিছু কয়েকদিন আগে যেগুলো আনছিলাম সেগুলো, ওগুলো খাবার সোটা, ভিনেগার আর সার্ফ দিয়ে ওগুলোকে মানে পরিষ্কার করার জন্য রেখেছি, গরম জল করে ধোবো। আর এদিকে হয়েছে কাজটা, দাঁড়া। তারপরে এদিকে হয়েছে কালকের, ওদিকে সব মশলা বাজার যেগুলো আমার বাড়ির জন্য, আর ওখানে যে রান্না হবে ওখানের জন্য কালকে ছেলে রাত্রিবেলা ছেলের বন্ধুটো মিলে বাজার করে দিয়েছে। এই হয়েছে ঘরদোরের এখনও মানে চলছে রান্নাবান্না কাজ, মানে সব ঘরের কাজ রান্নাবান্না করছে। ও তোর ব্যাংকে যাবে বলছিল, ও তোর আজকে নাচের ক্লাস আছে, আর নাচের ক্লাস করতে যাবে, বিকেলবেলা আবার বেরোবো। আজকে ফাইনালি সব কিছু বাজার যা বাকি আজকেই সব করে নিতে হবে, কারণ বাড়িতে তো আমাদের গণেশ পুজো আছেই, কিন্তু অফিসে বিশ্বকর্মা পুজো আছে। তো কালকের দিনটাই হাতে, সোমবার থেকে তো একদম বেরোতে পারবো না। আর কি যা আছে ঘুরিয়ে মুড়িয়ে যা বাজার যা প্রয়োজন, গণেশের জন্য যে কিনলাম গয়নাটা সেটা তো ভাঙা পড়েছে, ছেলে কলকাতা যাবে, সে তো আর যেতে পারবে না। তো ভাইয়ের বউকে এক্ষুনি মহিষা দলে ফোন করলাম, ওখান থেকে যদি পায় তো আসার সময় নিয়ে আসবেন, নাহলে বাধ্যগত এখান থেকে কিনবো। তো চলুন আপাতত কাজগুলো সেরে নিই, পরে কী হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো, থাকুন সঙ্গে থাকুন। আর অবশ্যই পরে আসছি, ওখানে এসেছিলো মনে নেই তখন ভিডিও করতে। তো কী কী নেওয়া হয়েছে তার কাছে একবার দেখে নিই। এইটা মৌ নিয়েছে, মানে বৌদি দিয়েছে মৌকে, বড়ো মেয়েকে একটা, ছোটো মেয়েকে একটা, মানে রুবি মৌ, রুবি এই যে হলুদ, এর তো লাল। এটা মৌ নিজে নিয়েছে, এটা মৌ আমাকে দিয়েছে, এটা মামকে দিয়েছে, আর বৌদি নিজের জন্য দুটো ছাপা শাড়ি নিয়েছে, আর একটা লেগিংস আমি নিয়েছি। এই হয়েছে চলছে সব পুজোর বাজার, এখন থেকেই সব শুরু। আর একটা বিস্কুট খাবে, তার ভালো লাগছে বিস্কুটটা। আর এদিকে মাছ নিয়ে এসেছে লাস্টে, পমফ্লেট মাছ। এই পমফ্লেট মাছের ভাজা হচ্ছে, এটা কুঁদরি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে, আর কাঁকড়ার টক হয়ে গেছে। এখন ওই টিফিন খাওয়া হলো, এখন রান্না চলছে। আমার ভাইজিটা এসছে, ও চান করতে গেছে, এই একে একে চলছে রান্নাবান্না। খাওয়া দাওয়া এখন কখন হবে ঠিক নেই। এই যে মেলাতে যাচ্ছি, এদিকে দেখা বলো, মেলায় যাচ্ছি, ভাইজি চিংড়ি মাছ হচ্ছে, চিংড়ি মাছ অনেক হচ্ছে এই সময়। আর কালকে তো নিরামিষ, আবার সব গণেশ পূজা, এই পূজা তো সাগরের ভাইজি এসছে, ওর মা আসেনি, আমি আর মেয়ে বান্ধবীর মেয়েরা মিলে মেলায় এলাম। মেলায় এসছি মানে ওই ঠাকুরের লুচি ভাজার বেল্লি কাঠটা মানে ভেঙে গেছে, ওটা নেবো, বেলচা নেবো, আর কিছু ঠাকুরের গয়না যদি পাই, এই জন্য মেলায় আসা। মেলায় সবে কালকে বসেছে, এখনও ঠিক মতো মেলাটা ভালো করে বসেনি, তাই জন্য যাক টুকটাক করে কিনে।
তো বাসনগুলো বের করলাম, এগুলো গুছিয়ে রাখি ঝুড়ির মধ্যে, ব্যাগে করে দেখলাম সব কাপড়গুলোকে কুচিয়ে দিয়েছে, তাই বাসন নিয়ে বসে পড়েছি মাঝতে, কারণ কাল বিশ্বকর্মা পূজা, পরের দিন আবার আমার গণেশ পুজো, তাই সব নিজে রেখে দিলে আগের দিন শুধু ধুয়ে দিলেই হবে। তো একদম নিয়ে বসে গেছি মালদের, এদিকে আবার ঠাকুর ঢুকবে, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে হওয়ার আগেই ছেলেরা চলে গেছে, বিশ্বকর্মা নারায়ণ লক্ষ্মীনারায়ণ ঠাকুর ঢুকবে, তাহলে সঙ্গে থাকুন অবশ্যই, আমার ভিডিওটা দেখতে থাকুন। ভাইয়ের বউটা ওরা এসছে, ওরা এইখানে খাচ্ছে, এইমাত্র ঠাকুর তোলা হলো, বিশ্বকর্মা পুজো কালকে অফিসে আছে, তারপরে তো গণেশ পুজো পরের দিনে আছে, তারপর লক্ষ্মীনারায়ণ প্রতিমা করে আমাদের পুজো হবে, সেটাও ঢুকলো, ওদিকে বাইরে প্যান্ডেল হচ্ছে, ওদের জন্য খেতে দিচ্ছি, সবাই খাচ্ছে। চলুন এখানে ভিডিওটা শেষ করছি, হয়তো ছোটো ভিডিও মানে ছোটো হতে পারে, কারণ সময় পাইনি, এত কাজে ব্যস্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে সবাইকে, গুড নাইট। এখন বাজে 9:15।